হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইডিয়ম অ্যান্ড ফ্রেজের ক্লাস, ঠিক আছে? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইডিয়ম অ্যান্ড ফ্রেজের ক্লাস। তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজের ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত করানোর জন্য, ঠিক আছে? তো সেই সিরিজটা আমি নিয়ে এসেছি, এখানে আমি তোমাদের এ টু জেড করাবো, আর আজকে হচ্ছে সেটার ক্লাস ওয়ান। আর এটা তোমাদের পুরোপুরি বাংলায় হবে, আর WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, PSC, SSC, CGL, CHSL, ব্যাংক এবং অন্যান্য পরীক্ষা যেখানে তোমাদের ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আছে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই সিরিজটা খুব কাজে লাগবে, ঠিক আছে? তো প্রথমে আমি তোমাদের সেই ইডিয়মের যে ওয়ার্ডটা সেটা বলবো, তারপরে সেটার বাংলা যে অর্থটা সেটা বলবো, আর তারপরে এটার ইংলিশে যে অর্থটা হয়, লাইন অফ এক্সপ্রেশনটা, সেটা বলবো, এবং তারপরে একটা করে আমি এক্সাম্পল সেন্টেন্সও দিব, ঠিক আছে? তো এই যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজটা তোমরা যদি একবার কমপ্লিট করে নাও, তাহলে আর কোনো পরীক্ষায় তোমাদের ইডিয়ম অ্যান্ড ফ্রেজের কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? আর এর যে PDFগুলো হবে, সেই PDFগুলো আমি তোমাদের knowledgepoint.in-এ আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা সেগুলো ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথমে দেখো কি বলেছে, ABC, ঠিক আছে? ABC মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান, ঠিক আছে? প্রাথমিক জ্ঞান বা প্রাথমিক ধারণা, ঠিক আছে? ABC এর মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান বা প্রাথমিক ধারণা। তো ইংলিশে এটার অর্থটা হচ্ছে প্রাইমারিলি, ঠিক আছে? প্রাইমারি, ঠিক আছে? প্রাথমিক, প্রাইমারি মানে প্রাথমিক, আর ABC মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান, বুঝতে পারলে? তো এটা হয়ে গেল ABC মানে প্রাথমিক জ্ঞান, আর ইংলিশে সেটার মিনিংটা হয়ে গেল প্রাইমারি। তো এটার এক্সাম্পল সেন্টেন্স দেখো, এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে হি ডাজ নট নো ইভেন দ্য ABC অফ ইংলিশ। হি ডাজ নট নো ইভেন দ্য ABC অফ ইংলিশ, মানে এমনকি সে, ইভেন মানে হচ্ছে এমনকি, এমনকি সে ইংলিশের ABC পর্যন্ত জানে না, মানে তার ইংলিশের প্রাথমিক জ্ঞান পর্যন্ত নেই, বুঝতে পারলে? তো এটা এইভাবে হবে, এইখানে দেখো ABC, এইটা হচ্ছে এখানে ইডিয়াম, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক, দুই নম্বর দেখো, অ্যাবভ অল। অ্যাবভ অল মানে হচ্ছে সর্বোপরি, সর্বোপরি, অ্যাবভ অল মানে হচ্ছে সর্বোপরি, মোর দ্যান এনিথিং এলস, মোর দ্যান এনিথিং এলস, ইংলিশে এটার মানেটা হয়ে গেল মোর দ্যান এনিথিং এলস। অ্যাবভ অল মানে সর্বোপরি, ধরো একটা কিছু তোমরা প্যারাগ্রাফ লিখলে, ঠিক আছে? প্যারাগ্রাফ লিখলে, তারপরে নিচের দিকে কিন্তু সেটা এক লাইনে লিখেও তোমরা, সেটা হচ্ছে সর্বোপরি বলা হয়, ঠিক আছে? মানে পুরো যেটা লিখলে সেটার হচ্ছে সর্বোপরি, বা এক লাইনে সেটাকে কি বলা হয় সেটাই হচ্ছে অ্যাবভ অল, বা উপরের সব কিছু মিলে যে সর্বোপরি হয় সেটা। তো এক্সাম্পল এখানে সেন্টেন্স দেখো একটা, অ্যাবভ অল হি ইজ আওয়ার গাইড, ঠিক আছে? একজন হচ্ছে অনেক কিছু মিলিয়ে বলল যে এ হচ্ছে এটা, এ হচ্ছে এটা, তারপরে একজন একটা লাইন বলল যে সর্বোপরি সে হচ্ছে আমাদের গাইড, ঠিক আছে? তাকে কি, সে হচ্ছে আমাদের গাইড, মানে সে হচ্ছে আমাদের পথ প্রদর্শক, বুঝতে পারলে? অ্যাবভ অল মানে হচ্ছে সর্বোপরি। নেক্সট দেখো তিন নম্বর, অ্যাবভ বোর্ড। অ্যাবভ বোর্ড মানে হচ্ছে সন্দেহহীনভাবে নির্দোষ, সন্দেহহীনভাবে নির্দোষ, মানে হচ্ছে সে যে নির্দোষ তাতে কোনো সন্দেহ নেই, অ্যাবভ বোর্ড। ইংলিশে মিনিংটা দেখো, ফল্টলেস বিয়ন্ড ডাউট, ফল্টলেস বিয়ন্ড ডাউট, মানে বিয়ন্ড ডাউট মানে হচ্ছে সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই আর কি, যে সে নির্দোষ, ফল্টলেস মানে হচ্ছে নির্দোষ। এক্সাম্পল সেন্টেন্সটা দেখো এখানে, এক্সাম্পল সেন্টেন্সটা হচ্ছে হিজ অ্যাক্টিভিটিস আর ওপেন অ্যান্ড অ্যাবভ বোর্ড, মানে তার যে কাজকর্ম আছে সেটা হচ্ছে একদম ওপেন বা খোলাখুলি, এবং সে নিঃসন্দেহভাবে নির্দোষ, মানে তার কোনো সেইখানে দোষ নেই, ঠিক আছে? মানে সে তার যে অ্যাক্টিভিটিটা করে সেটা একদম খোলাখুলি করে, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক, চার নম্বর দেখো, আফটার অল। আফটার অল মানে হচ্ছে সব কিছু সত্ত্বেও, আফটার অল মানে হচ্ছে সব কিছু সত্ত্বেও, ইন স্পাইট অফ এভরিথিং, ইন স্পাইট মানে হচ্ছে সত্ত্বেও, ঠিক আছে? ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, সব কিছু সত্ত্বেও, এভরিথিং, বুঝতে পারলে? এক্সাম্পল সেন্টেন্সটা দেখো এখানে, আফটার অল হি ইজ অ্যান অনেস্ট ম্যান, আফটার অল হি ইজ অ্যান অনেস্ট ম্যান, মানে সব কিছু সত্ত্বেও সে একজন সৎ মানুষ, ঠিক আছে? ধরো একজন মানুষ দু একটা খারাপ কাজ করে, কিন্তু সে কি করে, আবার মানুষের হেল্পও করে, ঠিক আছে? মানুষের হেল্পও করে বা সাহায্য করে, মানে এখানে এটাই বুঝিয়েছে যে আফটার অল হি ইজ অ্যান অনেস্ট ম্যান, মানে সব কিছু সত্ত্বেও সে যদিও দু একটা খারাপ কাজ করে, তাও কি সে মানুষের উপকার করে, তো আফটার অল সব কিছু সত্ত্বেও সে একজন ভালো মানুষ, বুঝতে পারলে? নেক্সট দেখো পাঁচ নম্বর, অল অ্যাট ওয়ান্স। অল অ্যাট ওয়ান্স মানে হচ্ছে হঠাৎ, অল অ্যাট ওয়ান্স মানে হঠাৎ, সাডেনলি, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ। তো এখানে এক্সাম্পল লাইনটা দেখো, অল অ্যাট ওয়ান্স মানে হচ্ছে হঠাৎ আ স্নেক কেম আউট অফ দ্য হোল, হঠাৎ করে একটা সাপ গর্ত থেকে বেরিয়ে এলো, ঠিক আছে? হোল মানে হচ্ছে গর্ত। অল অ্যাট ওয়ান্স আ স্নেক কেম আউট অফ আ হোল, মানে হঠাৎ করে একটা সাপ গর্ত থেকে বেরিয়ে এলো, বুঝতে পারলে? নেক্সট দেখো ছয় নম্বর, অল বাট। অল বাট মানে হচ্ছে প্রায়, মানে নিয়ারলি, অল বাট মানে হচ্ছে প্রায় আর হচ্ছে নিয়ারলি। তো এক্সাম্পল সেন্টেন্স দেখো এখানে,
দ্য পুয়ার ভিলেজার্স আর অল বাট রুইন্ড, ঠিক আছে, রুইন্ড, রুইন্ড, ঠিক আছে, এটা উচ্চারণটা হবে রুইন্ড। দ্য পুয়ার ভিলেজার্স আর অল বাট রুইন্ড, মানে গরিব যে গ্রামবাসীরা ছিল তারা প্রায়, ঠিক আছে, অল বাট মানে হচ্ছে প্রায়, রুইন্ড মানে হচ্ছে সর্বশান্ত হয়ে গিয়েছিল। ধরো কোথাও ঝড় হয়েছে, যেমন ধরো তোমরা আমফানের ঝড় হয়েছিল, সেখানে যে গ্রামবাসীরা কি হয়ে গেছিল, অল বাট রুইন্ড হয়ে গেছিলো, মানে তাদের ঘর বাড়ি ভেঙে গেছিলো, মানে তাদের সব কিছু শেষ হয়ে গেছিলো, মানে তারা সর্বশান্ত হয়ে গেছিলো, ঠিক আছে। তো এখানে বলতে পারো তোমরা, দ্য পুয়ার ভিলেজার্স আর অল বাট রুইন্ড, রুইন্ড মানে হচ্ছে সর্বশান্ত হয়ে যাওয়া বা সব কিছু শেষ হয়ে যাওয়া, ঠিক আছে। আমফানের ঝড়ে কিন্তু অনেকেরই সব কিছু শেষ হয়ে গেছিলো, ঘর বাড়ি ভেঙে গেছিলো, মানে তারা প্রায় রুইন্ড হয়ে গেছিলো, বুঝতে পারলে। নেক্সট দেখো 7 নম্বর, অল ইন অল, অল ইন অল মানে হচ্ছে সর্বে সর্বা, অল ইন অল মানে হচ্ছে সর্বে সর্বা, মানে সুপ্রিম, ঠিক আছে, সুপ্রিম। মিস্টার রয় ইজ অল ইন অল ইন হিজ অফিস, মিস্টার রয় ইজ অল ইন অল হিজ অফিস, ঠিক আছে। এই অল ইন অল মানে মিস্টার রয় হচ্ছে তার অফিসের সর্বে সর্বা বা সুপ্রিম, ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট দেখো 8 নম্বর, অল গ্রিক, অল গ্রিক মানে হচ্ছে অবৌদ্ধ, মানে যেটা বোঝা যায় না, ঠিক আছে, যেটা বোঝা যায় না সেটা হচ্ছে অবৌদ্ধ, আনইন্টেলিজেবল, আনইন্টেলিজেবল মানে অবৌদ্ধ। এক্সাম্পল লাইনটা দেখো এখানে, হোয়াট ইউ রাইট ইজ অল গ্রিক টু মি, হোয়াট ইউ রাইট ইজ অল গ্রিক টু মি, ঠিক আছে, অল গ্রিক মানে তুমি যা লিখেছিলে সব কিছু আমার কাছে অবৌদ্ধ ছিল, মানে ধরো কেউ বাংলা ইংরেজি হিন্দি এগুলো জানে পড়তে, কিন্তু তাকে হচ্ছে ধরো অন্য কোনো ভাষা মানে চাইনিজ জাপানিজ এইসব ভাষায় লিখে একটা লেটার পাঠিয়েছে, তার মানে তার কাছে সেটা কি হয়ে গেছিলো, অল গ্রিক, মানে তার কাছে সেটা অবৈধ হয়ে গেছে, মানে সে সেটা বুঝতে পারেনি, বুঝতে পারলে। নেক্সট দেখো 9 নম্বর, অ্যাপেল অফ ওয়ান্স আই, অ্যাপেল অফ ওয়ান্স আই মানে হচ্ছে নয়নের মণি, আর গ্রেট ফেভারিট, গ্রেট ফেভারিট মানে হচ্ছে খুব প্রিয়, অ্যাপেল অফ ওয়ান্স আই মানে নয়নের মণি। এক্সাম্পল সেন্টেন্সটা দেখো এখানে, হিজ ডটার ইজ দ্য অ্যাপেল অফ হিজ আই, হিজ ডটার ইজ দ্য অ্যাপেল অফ হিজ আই, মানে তার কন্যা তার চোখের মণি বা নয়নের মণি, বুঝতে পারলে, তার কন্যা তার নয়নের মণি, অ্যাপেল অফ ওয়ান্স আই, নয়নের মণি, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। নেক্সট আসা যাক, নেক্সট দেখো 10 নম্বর, অ্যাপেল অফ ডিসর্ট, অ্যাপেল অফ ডিসর্ট মানে হচ্ছে বিবাদের বিষয়, বিবাদের বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। ম্যাটার অফ ডিসপিউট, ডিসপিউট মানে হচ্ছে বিবাদ, ঠিক আছে, ডিসপিউট মানে বিবাদ। ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এদের মধ্যে দেখবে যে ডিসপিউটেড ল্যান্ড রয়েছে, ঠিক আছে, এইখান থেকে হচ্ছে এই ডিসপিউট শব্দটা এসেছে, যে ডিসপিউট মানে হচ্ছে তোমাদের বিবাদ, ঠিক আছে, বিবাদের যে বিষয়, এখানে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যেও কিন্তু কী আছে, ডিসপিউটেড ল্যান্ড রয়েছে, ঠিক আছে, ওখান থেকে কী হয়েছে এই ওয়ার্ডটা তোমরা মনে রাখবে, যে ডিসপিউট মানে হচ্ছে বিবাদ, বুঝতে পারলে। তো এক্সাম্পল সেন্টেন্সটা দেখো এখানে, দ্য প্যাটার্নাল প্রপার্টি হ্যাজ বিকাম অ্যান অ্যাপেল অফ ডিসর্ট অ্যামং দ্য সন্স, প্যাটার্নাল প্রপার্টি, প্যাটার্নাল প্রপার্টি মানে হচ্ছে পৈতৃক সম্পত্তি, তো তাদের যে পৈতৃক সম্পত্তিটা ছিল সেটাই কী হয়ে গেছিলো, অ্যাপেল অফ ডিসর্ট মানে বিবাদের বিষয় হয়ে গেছিলো, কাদের মধ্যে, ছেলেদের মধ্যে, ঠিক আছে, অ্যামং দ্য সন্স মানে ছেলেদের মধ্যে বিবাদের বিষয় হয়ে গেছিলো পৈতৃক সম্পত্তিটা, বুঝতে পারলে। নেক্সট দেখো 11 নম্বর, অ্যাশ ইউজুয়াল, অ্যাশ ইউজুয়াল মানে হচ্ছে যথারীতি, হ্যাবিচুয়াল, ঠিক আছে, হ্যাবিচুয়াল, অভ্যাসগতভাবে যেটা, যথারীতি। এক্সাম্পল সেন্টেন্স দেখো এখানে, হি ইজ লেট ইন অ্যাটেন্ডিং দ্য মিটিং অ্যাশ ইউজুয়াল, ঠিক আছে, অ্যাশ ইউজুয়াল মানে যথারীতি সে মিটিংয়ে উপস্থিত থাকতে দেরি করেছিল, বুঝতে পারলে। অ্যাশ ইউজুয়াল মানে হচ্ছে যথারীতি, হি ইজ লেট ইন অ্যাটেন্ডিং দ্য মিটিং অ্যাশ ইউজুয়াল মানে যথারীতি সে মিটিংয়ে উপস্থিত থাকতে দেরি করেছিল, বুঝতে পারলে। নেক্সট দেখো 12 নম্বর, অ্যাট আ লস, অ্যাট আ লস মানে হচ্ছে হতবুদ্ধি মানে পাজেল্ড, অ্যাট আ লস মানে হতবুদ্ধি মানে পাজেল্ড, বুঝতে পারলে। এক্সাম্পল সেন্টেন্স দেখো এখানে, হি ওয়াজ অ্যাট আ লস হোয়াট টু ডু নেক্সট, হি ওয়াজ অ্যাট আ লস হোয়াট টু ডু নেক্সট, মানে সে এখন হতবাক হয়ে গেল বা হতবুদ্ধি হয়ে গেছিলো, যে এরপরে সে কী করবে সেটা ও বুঝতে পারছে না, বুঝতে পারলে। ধরো কোনো, ধরো তোমরা অঙ্ক করছো, অঙ্ক করতে করতে 2-3টে স্টেপ করলে তারপরে কি স্টেপ হবে সেটা তোমরা বুঝতে পারছো না, তখন সেটা কি হয়ে যাবে, সেটাকে বলা হবে যে অ্যাট আ লস হয়ে গেলে মানে হতবুদ্ধি হয়ে গেলে, মানে এরপরে নেক্সট স্টেপটা কী হবে সেটা তোমরা বুঝতে পারছো না। হি ওয়াজ অ্যাট আ লস হোয়াট টু ডু নেক্সট, মানে এরপরে কী হবে সেটা ও বুঝতে পারছে না বা হতবুদ্ধি হয়ে গেছে, ঠিক আছে। চলো নেক্সট আসা যাক, নেক্সট 13 নম্বর দেখো, অ্যাট অল, অ্যাট অল মানে হচ্ছে আদো, অ্যাট অল মানে আদো, ঠিক আছে, মানে প্রাইমারিলি, প্রাইমারিলি। এক্সাম্পল সেন্টেন্সটা দেখো, হি ডাজ নট নো ফ্রেঞ্চ অ্যাট অল, মানে সে আদো ফ্রেঞ্চ জানে না,
ঠিক আছে, মানে সে আদৌ ফরাসি ভাষা জানে না, বুঝতে পারলে? অ্যাট অল মানে হচ্ছে আদৌ, ঠিক আছে। চলো নেক্সট আসা যাক, 14 নম্বর দেখো, অ্যাট আ লো ইব, অ্যাট আ লো ইব মানে হচ্ছে নিম্নমুখী, নিম্নমুখী মানে ডিক্লাইন, ধরো এভাবে চলছে তারপরে কি হয়ে গেলো সেটা নিম্নমুখী হয়ে গেল বা ডিক্লাইন হয়ে গেল, অ্যাট আ লো ইব, বুঝতে পারলে? এক্সাম্পল সেন্টেন্স দেখো এখানে, হিজ ফেম ইজ অ্যাট আ লো ইব নাও, হিজ ফেম ইজ আ লো ইব নাও, মানে তার যে খ্যাতিটা ছিল সেটা কি ছিল, এতদিন ঊর্ধ্বমুখী ছিল, এখন কি হয়ে গেছে, তার নিম্নমুখী হয়ে গেছে, ঠিক আছে, মানে তার খ্যাতিটা এখন নিম্নমুখী বা ডিক্লাইন্ড হয়ে গেছে, বুঝতে পারলে? নেক্সট দেখো আজকের লাস্ট এখানে 15 নম্বর, অ্যাট আর্মস লেন্থ, অ্যাট আর্মস লেন্থ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, অ্যাট আর্মস লেন্থ মানে হচ্ছে দূরে, ঠিক আছে, দূরে, অ্যাট আ ডিস্টেন্স, অ্যাট আ ডিস্টেন্স মানেও দূরে, ঠিক আছে, অ্যাট আর্মস লেন্থ মানে দূরে, ট্রাই টু কিপ দ্য ব্যাড বয় অ্যাট আর্মস লেন্থ মানে খারাপ যে ছেলেরা আছে তাদের থেকে কি একটু দূরে থাকবে, মানে চেষ্টা করবে যে সেই খারাপ ছেলেদের কাছ থেকে অ্যাট আর্মস লেন্থে থাকার, বুঝতে পারলে? অ্যাট আর্মস লেন্থ মানে হচ্ছে দূরে, মানে খারাপ ছেলেদের থেকে দূরে থাকার চেষ্টা করবে, বুঝতে পারলে? তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে, কমেন্টে ওয়াই টাইপ করে জানাবে যে হ্যাঁ আমরা এই ক্লাসটা বুঝতে পেরেছি, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা ইজিলি পেয়ে যাও, আর তোমরা পিডিএফগুলো কিন্তু এই knowledgepoint.in এ পেয়ে যাবে, ঠিক আছে, www.knowledgepoint.in এ তোমরা পিডিএফ পেয়ে যাবে, এবং এখানে কুইজ দেওয়া হচ্ছে, জেনারেল নলেজের কুইজ দেওয়া হচ্ছে, সেই জেনারেল নলেজগুলো অ্যাটেন্ড করতে থাকো কুইজগুলো, তাহলে তোমাদের যে জেনারেল নলেজটা আছে সেটা আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে, আর টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা সব ধরনের আপডেট পেয়ে যাবে, এবং চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।